পাঁচপাড়া গ্রুপে আমরা পাঁচপাড়া গ্রুপ থেকে পাঁচজন শিক্ষার্থী বাছাই করেছি, নির্বাচন করেছি। ফার্স্ট, এরপর সেকেন্ড, এরপর থার্ড। আমরা তিন নম্বরটা আগে বলতেছি, মানে যে থার্ড হয়ে মাশাল্লাহ হাফের শাকিল এই পুরস্কার গ্রহণ করবে। অত্র প্রতিষ্ঠানের একজন অভিভাবক, এদিক দিয়ে, এদিক দিয়ে আসো ছোট ভাই, এদিক দিয়ে আসো। হ্যাঁ, অত্র প্রতিষ্ঠানে একজন হিতাকাঙ্ক্ষী, একজন গার্জিয়ান, ওনার হাত থেকে এভাবে ধরো, এভাবে ধরো। হ্যাঁ, ওনার হাত থেকে ওদিকে 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 থাকাও। হ্যাঁ, ওনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছে, আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। পাঁচপাড়া গ্রুপে তিন নম্বর হয়েছে, অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ মোহাম্মদ শাকিল। হাফেজ মোহাম্মদ শাকিল, ধন্যবাদ। মোহাম্মদ আফনান পুরস্কার গ্রহণ করবে আজকের বিচারকের একজন, মোহাম্মদ মাহিম, হাফেজ মাহিমের কাছ থেকে দ্বিতীয় স্থান অধিকার করার পুরস্কার গ্রহণ করছে। ধন্যবাদ। এখন পাঁচপাড়া গ্রুপে যিনি পাস হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সিফাত নূর। মোহাম্মদ সিফাত নূর, মোহাম্মদ সিফাত নূর অত্র প্রতিষ্ঠানের সিনিয়র টিচার, হাফ কিনা মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। দশপাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে রাকিবুল ইসলাম, রাকিবুল হাসান, মোহাম্মদ রাকিবুল, রাকিবুল হাসান, রাকিবুল হাসান এই অত্র এলাকার কৃতি সন্তান মৌলানা আফসার উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। ধন্যবাদ। দশপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রকিব, মোহাম্মদ রকিব, মোহাম্মদ রকিব অত্র প্রতিষ্ঠানের একজন পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য প্লাস একজন শিক্ষক, মাশাআল্লাহ। জনাব দেলোয়ার ভাই, জনাব দেলোয়ার ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ রকিব, ধন্যবাদ। দশপাড়া গ্রুপে যে প্রথম স্থান অধিকার করেছে জনাব ওয়াহিদুল্লাহ, হাফেজ ওয়াহিদুল্লাহ, মাশাআল্লাহ প্রথম স্থান অধিকার করেছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সহপাঠী, একসাথে আমরা পড়াশোনা করেছি, হাফেজ মাওলানা জাবের, হাফেজ মাওলানা জাবের হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। ধন্যবাদ। পনেরপাড়া, মাশাআল্লাহ, আমরা পনেরপাড়ার এখন রেজাল আমরা ঘোষণা করতেছি। প্রথমে তৃতীয় স্থান রাকিব বিন জাফর, রাকিব বিন জাফর পনেরপাড়াতে তৃতীয় স্থান অধিকার করেছে রাকিব বিন জাফর, হাফেজ রাকিব বিন জাফর পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান হুজুরের কাছ থেকে, ধন্যবাদ। দ্বিতীয় নম্বর ফাহিম, দ্বিতীয় নম্বর ফাহিম পনেরপাড়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহিম, পুরস্কার গ্রহণ করবে অত্র প্রতিষ্ঠানে একজন অভিভাবক গার্জিয়ান, ওনার কাছ থেকে জনাব মোহাম্মদ ইউনুস ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে, মাশাআল্লাহ। এখন আসতেছে পনেরপাড়াতে যে ফার্স্ট হয়েছে, আমরা সবাই তার জন্য অবশ্যই দোয়া করব। পনেরপাড়াতে ফার্স্ট হওয়া মানে অনেক মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে, অনেক চমৎকার রেজাল্ট করেছে, সময় তো শুধু। এখন পনেরপাড়াতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদ, হাফেজ মোহাম্মদ সাজিদ, সাজিদ পুরস্কার গ্রহণ করবে অত্র মাদ্রাসার সম্মানিত বারবার্তু সুফার মাওলানা নূর হোসাইন হুজুরের কাছ থেকে, মাওলানা নূর হোসাইন হুজুরের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। পুরস্কার প্রদান করবেন।
ماشاء الله